Please watch it. তো আমরা যে আমার ফ্রেন্ডের বাসায় এসেছি ওহায়োতে, ওই যে যে হারিকেন আইডা যাচ্ছিল যার কারণে তো অনেক বৃষ্টি হয়েছে কয়েকদিন, তো আর এমনি সেপ্টেম্বরও পড়ে গেছে তার জন্যে অলরেডি ঠান্ডা পড়ে গেছে। ঠান্ডা বলতে যে মানে হালকা চিলি আরাম লাগছে, খুব যে ঠান্ডা তা না কিন্তু গরম না, আরাম লাগছে। গরম গরম চা খাচ্ছি আর বারবিকিউ হচ্ছে, তো এই ঠান্ডার দিনে মানে বাংলাদেশের মতো একটা আমেজ লাগে যে তো এখন সবাই মিলে বাইরে বারবিকিউ আর আড্ডা হচ্ছে। সো যেহেতু বাইরে অন্ধকার, লাইট অত নাই যার কারণে ফোকাস হচ্ছে না, ওই জন্য এরকম ব্লারি দেখাচ্ছে। কর্ন গুলা মিষ্টি হলে খুব মজা লাগে খেতে। সেটাই, আমি অবশ্য লবণ মরিচ লবণ গুল হ্যাঁ দিয়ে একটু বাটার বা অলিভ অয়েল দিলে না, সরিষার তেল দিব যেটা ইচ্ছা, বাটার অলিভ অয়েল করে সেভাবেই খাবো আমি। অয়েল হলেই হলো, ও আমি বাটার কখনো দিই না কিন্তু ইয়ে দিই, অলিভ অয়েল বা সরিষার তেল, অলিভ অয়েল দিলে হবে। আচ্ছা ভাই, আর স্টেকে কি লাগবে? বাটার দিব, বাটার আছে, সব আছে। স্টেকে তো এখন বাটার নাই, স্টেকে সল্ট, তারপর দিয়ে ব্ল্যাক পেপার, আর তোমার রিয়েলস যে গার্লিক পাউডার কিংবা গার্লিক এমিছেলা। হ্যাঁ গার্লিক তো আছে, গার্লিক নিয়ে আসছি, গার্লিক একটু ইয়ে করে। শালি দুলা ভাই মিলে স্পেশাল চিকেন রান্না করছে আমাদের জন্য। রাজশাহীর মোড়ে মোড়ে এরকম শীতের সময় দাঁড়ায় না কর্ন নিয়ে, হেভি লাগে, খুব মজা লাগে। রসুন ভাজা নিবি, মরিচ ভাজা নিবি, বিভিন্ন মশলাদার, হেভি লাগে। এতক্ষণ চিকেন পুড়িয়েছে, এখন গরু পুড়াচ্ছে শরীফ রেজা। আমি তানিয়ার বাসায় এসে যে কাজ আমাকে দিয়ে কাজ করিয়েছে সেটার প্রমাণ রাখার জন্য, লজ্জা করো না, বলো লজ্জা করো না, বলো তানিয়ার জন্য চিফ গেস্ট আমাদের। তানিয়া তুই আজকে স্টেকের চিফ গেস্ট। ওই যে বরের বাড়িতে যেরকম প্লেট সাজানো হয় না, তানিয়ার প্লেট ওরকম সাজানো হচ্ছে, মজা। আমি আর রোমেল আনারি, ও কিনে আমি খাই, কিন্তু এত কিছু কিন্তু ফর্মালিটিস করা হয় না, জানিও না সিরিয়াসলি। স্টেক ধুবা না কখনো? ওইটাই করছি কিন্তু, স্টেক ধুলে স্টেকের টেস্ট শেষ। সো আজকে সারাদিন অনেক মজার মজার জায়গায় ঘোরাফেরা হয়েছে, বারবিকিউ বারবিকিউ অনেক কিছু খাওয়া হয়েছে, স্টেক চিকেন বারবিকিউ, তানিয়া রোমেল ভাই অনেক কিছু করেছে। তো খাওয়া দাওয়া শেষ, এখন যেটা করবো আমরা আড্ডা দিব। তো আড্ডা দিতে দিতে আমি ভাবলাম যে একটা কাপল গেম হয়ে যায় তাহলে কিন্তু খুব মজা হবে, তো আমরা এখন একটা কাপল গেম খেলবো, দেখি কে জিতে। মানে কি ক্লাউন রে বাবা, আমরা আমরা না তোরা, আমি একমাত্র ভালো এর মধ্যে। তুই একটা ভিডিও করলি, এগুলো সব ভিডিও হয়ে যাচ্ছে। আমি তখন ভিডিও শুরু করিনি, তোমরা কি এখনই বলতে থাকবা নাকি মানে চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড? তো তানিয়া তুমি আমাকে ঢড় ঢড় মানুষ ধরে দিয়েছো,
লে ঢর ঢর কর একটু হলাবি হলাবি না হে নাটরের বাস আচ্ছা আমরা এখন কাপল গেম খেলতে চাচ্ছিলাম কিন্তু আমাদের তানিয়া গুট্টিবাজের মাথা থেকে এসেছে যে আমরা কাপল গেম খেলবো না আমরা শালিদুলা ভাই কাপল হব আর আমরা পাখি পাকা পেপে খায় চ্যালেঞ্জ করব কে বেশি বলতে পারে তানিয়া আর শরীফ রিজাল এখন বলবে কে কয়বার বলতে পারে ওরা বেশি বলতে পারে নাকি আমি আর রোমেল ভাই বেশি বলতে পারে আচ্ছা রেডি 1 2 3 পাখি পাকা পেট খাই পাখি পাকা পেপে খায় 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 আচ্ছা গুনা যেহেতু যাবে না সেহেতু আমরা টাইমার দেই যে টাইমারে কে ফার্স্ট হয় গুনা যেহেতু অসুবিধা তো টাইমার ফোনে অন করে দেওয়া হয়েছে যে যে কাপল যত বেশি বলতে পারে ওকে তো তোরা রেডি রাইট ইনশাআল্লাহ ওকে ইউ ইনশাআল্লাহ বাপরে কোন ময়দানে নেমেছে আচ্ছা ঠিক আছে খাবি যে জিতলে কি হবে এক সেকেন্ডও যদি আগে পারি আমরা আমি আর ভাইয়া কি করবি আইসক্রিম খাওয়াবো যা ওকে ওকে রেডি 1 2 3 পাখি পাকা পেপে খায় 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 এই যে টাইমার বন্ধ করেছো তানিয়া পাপা পেপে পায় পাপা পেপে খায় সুবিল নাই রে ওই থাকলে কিন্তু আমি এখন টানতে পারতাম না থ্যাংক ইউ দিদি এখন করার জন্য আইসক্রিম বাধ্যতি খাওয়াটা ওকে এখন আমার আর রোহেল ভাই একটা পেপে খায় পাখি পাকা পেপে খায় এটা কিন্তু প্র্যাকটিস করছি কি দিয়ে টার্ন করে কি টার্ন করবা ও টাইমার মা টাইমারও দিদি শক্তি তো এখন হলো আমাদের টার্ন ওরা 25.4 মানে 25 সেকেন্ড না 25 সেকেন্ডই তো করেছো না 25 সেকেন্ড করেছো 25.4 আর আমি আর আমার আর রুমেল ভাই টার্ন রেডি 1 2 3 পাখি পাকা পেপে খায় 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 পাখি পাকা পেপে ওকে 13 সেকেন্ড 13 সেকেন্ড চিচি এই যে তানিয়া এই যে গুট্টিবাজি করেছে গুট্টিবাজি যে একটা কথা আছে না গুট্টিবাজি করে আমি বলেছিলাম আমি আর শরীফ রিজাল আর ওই আর রুমেল ভাই ওই গুট্টিবাজি করে আমাকে ওর জামাইকে আমার ঘাড়ে দিয়েছে দিয়ে হারানোর জন্য হবে না এই খেলা হবে না তুমি এগুলা চালাকি করে আমাকে সকালবেলা পরোটা বানিয়েছো এখন চালাকি করে তুমি এই গেম খেললা তুমি বহুত চালাক খেয়েছো তুমি কালকে আইসক্রিম খাতে বলো না কালকে হবে ছোট ছোট খাইয়ে দিবি ছোট ছোট খাইয়ে দিবি ছোট ছোট খাইয়ে দিবে ছোট ছোট ভাই জিতাই দিল এখানে ভালো আইসক্রিম দোকান কোথায় আপনি দাও দিচ্ছেন কেন তা আমরা খাবো আমরা খাবো সবাই তুই একা খাবি খালি ওই যে তোর যদি হুইপড ক্রিম থাকে ওটার পরে আমি হুইপড ক্রিম দিয়ে দিয়ে চিনি নিচে দিয়ে আইসক্রিম বানায় তোকে খাওয়া আমি আরো ক্রিম দিয়েছি তোকে গুড নাইট সবাইকে